আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে আর সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা থাকলে ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না। খুবই মজার এই রেসিপিটা, আর এটাকে বলে ভাজির তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে তৈরি করি। তার আগে আপনাদের বলছি, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তরকারিটা রান্নার জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আর সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে কাঁকরোল, করলা, আলু। আপনারা যে কোনো সবজি দিয়ে এটা তৈরি করে ফেলতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি নিয়ে নিতে হবে, আর এখানে সম্পূর্ণ ঝাল হবে কাঁচামরিচের, তাই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো আমি এই পেঁয়াজ মরিচগুলো একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব। খুব ভালোভাবে কষলাবো যাতে এক্সট্রা পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে। আপনারা এই সবজিটা যে কোনো মাছ দিয়ে তৈরি করে খেতে পারেন, আর যে কোনো সবজি দিয়ে, তবে এটাতে পেঁয়াজের পরিমাণ ও তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিতে হবে, তাতে টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো আমার পেঁয়াজ মরিচ কষলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি পেঁয়াজ মরিচের সাথে এই সবজিগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আমার সবজিগুলো মেশানো হয়ে গেছে, এখানে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সবজিটা খেতে খুবই টেস্ট, অসাধারণ স্বাদ, গরম ভাতের সাথে খুবই মজা লাগে। এটা শুধু গরম ভাত না, পরোটা, রুটি, যে কোনো আইটেমের সাথেই খেতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে। তেল দিয়ে আবারও ভালো করে মেখে দিচ্ছি। তেল দিয়ে মাখাটা হয়ে গেছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নেব। আর এই সবজিটা মাছের সলিড অংশের থেকে বেশি টেস্টি লাগে যখন মাথার অংশ বা পেটের অংশ দিয়ে তৈরি করা হয়, তখন এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এই মাছের মাথা দিয়ে একবার রান্না করে খেয়ে ফেলেছি, সেটার ভিডিও তৈরি করা হয়নি। তবে নেক্সটে যখন আমি এই তরকারিটা আবার রান্না করব, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি ওইখানে পরিমাণ মতো মাখা মাখা পরিমাণে পানি দিয়ে তরকারিতে হাই হিটে চুলার উপর বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বরফটাও চলে এসেছে। এই পানিটা শুকানো আগ পর্যন্ত আমি এটাকে চুলার মধ্যে রেখে দিব। আর প্রথমে পানিটা যখন শুকিয়ে যাবে তখন হাই হিটে রাখবো, পরে আস্তে আস্তে পানি যখন কমে আসবে তখন এটাকে আমি একদম লো হিটে তেলের উপর উঠিয়ে নিব। আমি দেখতেই পাচ্ছেন কীভাবে যখন পানিটা শুকিয়ে গেছে, চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানে যে পানি অল্প ছিল সেটা আমি শুকিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি রেসিপিটি তৈরি হয়ে যাওয়ার পর। ভিউয়ার্স, দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা স্বাদ অনেক, আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।